সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। আপনাদের সাথে আছি আমি শিমুল সালাউদ্দিন, আমার সাথে আছেন এই মুহূর্তে এবছর বই মেলায় তার যে নতুন কবিতার বই আমার শীতের মদ প্রকাশিত হয়েছে সেই কবি কবি কুমার চক্রবর্তী। কুমার দা কেমন আছেন? ভালো আছি। এই বই তো আগের কবিতার গুলো আছে, এবারের বইটার স্পেশালিটি কি কুমার দা? আমার শীতের মদের, আমার শীতের মদ, এটা আসলে অস্তিত্বের বিকাশ এবং মুখোমুখিতা, এইটা যেমন আছে আর কিছু প্রেমের কবিতা আছে সেগুলো অস্তিত্ব সংক্রান্ত এবং আমাদের যে সজীব প্রাণ আছে তার যে বহমানতা সেই সবকে বিবেচনা করে ও অন্তর্বৃত ধরনের কবিতাগুলো আর কি সবগুলোই। কুমার দা আপনি মানে শুধুমাত্র যে কবিতা লিখেছেন এমন তো না, দুর্দান্ত সব গদ্য লিখেছেন। মানে আমি বলবো যে আত্মহত্যা হোক, সেটা দর্শন বিষয়ক হোক, কসমোলজি নিয়ে হোক এবং কবিতার একদম সাম্প্রতিক প্রবণতা নিয়ে হোক, আপনার লেখালেখি আমাদের দৃষ্টি আকর্ষণ করে। কুমার দা এই যে কবি জীবন, কবিতা সংগ্রহ আমার হাতে, চারটা পাঁচটা দশক তো আসলে চোখের সামনে দেখলেন, এখন যেখানে আপনি নিজে আছেন পিছন দিকে তাকাইলে কি মনে হয়? আসলে রহস্যজনক একটা বিষয়, আমি আসলে যেটা বুঝতে পারি যে আপনি যখন লেখক হবেন বা কবি হবেন এটা আসলে কোনোরকম ইচ্ছাপ্রসূত না, এর ভেতরে পেছনে মনে কোনো নিয়তি তারিত একটা বিষয় থাকে, অর্থাৎ একটা সম্ভাবনার দিকে আপনি কিন্তু আপনার অজান্তেই কিন্তু আপনি চলে যাচ্ছেন। আমরা যারা লেখাতে চলে এসেছি সেরকমই অনেকটা এক পিছনের একটা আপনার শক্তি বলেন বা কিছু বলেন আমাদেরকে এই পথে ইয়ে এসছে, এবং যারা সৃষ্টিশীল আসলে তাদের ভেতরে অধিকাংশ ক্ষেত্রে এটাই কাজ করে। আমার কাছে মনে হচ্ছে যে এই দীর্ঘ সময় খুব একটা বড় সময় মনে হচ্ছে না, আমার বলতে হচ্ছে মনে হচ্ছে যে কালচক্র এই সেদিন ঢাকায় আসছে, এই সেদিন যেন ঢাকায় আসলাম, এই ইউনিভার্সিটিতে পড়লাম, এই বেরিয়ে গেলাম, এই গিয়ে উঠলাম, হ্যাঁ এর মধ্যে এতটা সময় চলে গেছে। তো এইটা একটা পরিক্রমণ আর কি, আসলে এটা জীবনকেই দেখা। আমি মনে করি কবিতা লেখা আসলে কিছু না, আমি হয়তো আমার জীবনকেই ওই আঙ্গিকে দিচ্ছি অথবা ওই অনুভূতির ভেতর দিয়ে যে আমার অগ্রসর মানবতা সেটা আসলে এক জাতীয় ভ্রমণ। দারুণ। কুমারদা এই ভ্রমণটা যখন শুরু হয়েছিল যেই সময়ে, সেই সময়ের কথা জানতে চাই, আপনার কি মনে আছে প্রথম কোন সময়ে মানে আপনি কবিতার মতো কিছু লিখেছিলেন, প্রথম কবে আপনি আসলে ভাবলেন যে মানে আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে? ছোটবেলা থেকে তো আমি যখন সাহিত্য টাহিত্য পড়ি তখন আমার মনের মধ্যে কাজ করছিল যে সমগ্র যে মানব এটা বোধহয় লেখকের ভেতরে বেশি ধরা দেয়। একজন বিজ্ঞানী হয়তো একটা নির্দিষ্ট জায়গার বিষয় নিয়ে তিনি বিজ্ঞানী, বিজ্ঞানের বিষয়কে জেনে, যিনি ডাক্তার চিকিৎসা শাস্ত্রর একটা বিশেষ জ্ঞান উনি অর্জন করে সেটাকে হয়তো প্রয়োগে যান, কিন্তু এই পৃথিবীকে বুঝতে গেলে তার ভেতরের যে ছোট সত্তা, যে বড় সত্তা বা মানুষ কীভাবে বস্তু বিশ্বের সাথে মিলছে এবং বস্তু বিশ্বের থেকে আবার বেরিয়ে আসছে, ভাব বিশ্বের সাথে মিলছে, এই বিষয়টা আগে থেকেই আমাকে কেন যেন ভাবিত করেছিল এবং আমার মনে হয়েছিল লেখকরাই একমাত্র এই যে সমগ্রতা, এই সমগ্রতাকে চিন্তা করতে পারেন এবং এই সমগ্রের সেটা করতে পারেন, এবং এই যে সমগ্রতাকে নিয়ে যে লেখকের যে মুখোমুখিতা অথবা তার যে বিচরণ এটা আমাকে খুব ছোটবেলা থেকে তাড়িত করেছিল। আসলে কবি হতে কেন চাইলেন? আপনি তো ভালো গদ্য হলেন। হ্যাঁ হ্যাঁ, না কবিতা দিয়েই যে শুরু করেছি আমি, শুধু কবি হয়েছি তা না, গদ্যটা হচ্ছে যে কবিতা লেখারই একটি আপনার সমান্তরাল একটি চিন্তার বিকাশ, সেটা আমার মনে হয়েছে যে আমার গদ্য চর্চার অংশ আর কি, এবং এর অংশ হিসেবে কিন্তু বিভিন্ন সময় আমি গদ্য লিখেছি। আপনি জানেন যে আত্মহত্যা একটা বিষয় নিয়েও লিখেছি, এছাড়া সাহিত্যের শিল্পের জায়গা থেকে অনেকগুলো, এবং আপনার যেটাকে বলা হয় আমার আত্মধ্বনি বই যেটা আছে সেটাতে আমার নিজস্ব চিন্তন বা নিজস্ব অনুভূতি এই বাইরের পৃথিবীর সাথে, এবং বাইরের পৃথিবী আমার সাথে যে অনুভূতি আদান প্রদান করে সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করি। আপনার যে সমস্ত বই, তবে এসো হে হাওয়া, হে হর্ষনাদ, অধিবিদ্যা সিরিজ, পাখিদের নির্মিত শাখো, কিংবা হারানো ফোনোগ্রাফের গান, লগ পুস্তকের পাতা, একেবারেই মনে হয় যে আমাদের যাপিত যা কিছু তার সাথে সম্পর্ক আছে, আবার কোথায় যেন নাই নতুন কিছু। এই যে কবিতায় কবিতায় আপনার যে অন্বেষণ নতুনের দিকে যে যাওয়া, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আসলে আমরা যারা আমাদের এই ব্যক্তিসত্তা বলেন বা প্রাণসত্তা বলেন সেটা তো একটা বাস্তবকে অন্বেষণ করে, কিন্তু আসলে বাস্তবটা কী? সত্যিকার অর্থে আপনার বাস্তব বলতে কিছু নেই, প্রতিটি জিনিসে তার প্রতিবিম্ব বা আপনার একটা অ্যাপারেন্ট ওয়ার্ল্ড যেটা ইংরেজিতে বলা এটা সৃষ্টি করে যাচ্ছে, এবং আমার মনে হয় লেখকরা এই অ্যাপারেন্ট ওয়ার্ল্ড যেটা
তার বাস্তবের বাইরের যেটা, সেই জিনিসটাকে অন্বেষণ করে। এবং এই অন্বেষণ করতে গিয়ে আমি চারপাশের প্রকৃতির ভেতরে আমার যে অধিবিদ্যা, আপনি দেখবেন যে আজকে হঠাৎ করে একটি চড়ুই আমি আপনি দেখছেন, সেটাও আপনার কাছে কিন্তু অন্যরকম মনে হবে। এতদিন যে চড়ুই দেখেছেন সেটা হয়তো অন্যরকম হচ্ছে। তো এই যে ম্যাটাফিজিক্স অফ প্রেজেন্স, যেটা বা বাস্তবের বা বর্তমানের অধিবিদ্যা, সেটা আমার ভিতরে কাজ করে। আমি যখন কাউকে দেখি, কোনো কিছু অবলোকন করি, তখন ওটাকে ধরার, এই শিমুল যে দাঁড়িয়ে আছে এর আড়ালের যে অসংখ্য শিমুল আছে, এই যে শিমুল সালাহউদ্দিন কবি, হ্যাঁ, তার যে ব্যক্তিসত্তা, তার বাইরে তার অসংখ্য ব্যক্তিসত্তা এবং কবি সত্তা আছে, এই ধরনের আপনার খণ্ডিত যে আপনার আস্তিত্বিক উদ্ভাস, সেটাকে আমি পরখ করি। এবং মানে আমরা জানি, একদম আমরা জানি কুমারদা, আপনি একজন অসামান্য পাঠক এবং বিশ্ব সাহিত্য নিয়ে আপনার প্রবল আগ্রহ আছে, আপনি পড়েন, এবং আমাদের সময়ের যে সমস্ত লেখকরা আছেন তাদেরকেও আপনি পড়েছেন, পাঁচের দশক থেকে বা আগের থেকে যদি আমি ধরি। আপনার কবিতা ভুবন গড়ে তুলতে বা আপনার কবিতা ভুবনের মধ্যে আসলে কাদের অনুপ্রেরণা সবচেয়ে বেশি কাজ করেছে, বা কারা আপনাকে মানে আপনার জগৎটা গড়তে সহায়তা করেছে, এরকম কোন লেখকদের কথা আপনি বলবেন? না, নিশ্চয়ই অনেক লেখক আছে। আমি আমি আসলে শুধুমাত্র বিখ্যাত বিখ্যাত যারা যে প্রভাবিত হয় তা নয়, আপনার উপর প্রভাব রয়েছে অনেক সময়। হ্যাঁ, যাদের খুব নামধাম নেই তাদের কবিতার দ্বারাও আমি প্রভাবিত হই, সেরকম নাম আমি বলতে পারি। আসলে আমি মূলত আপনার 50-এর দশকে আমাদের এখানে যারা দু তিনজন কবি আছেন, ঠিক তাদের মতো লিখবো সেরকম না, কিন্তু তারা প্রভাবিত করেছে, কিভাবে লিখছেন, তারা যে কবিতার পরিবর্তন করছে সেই জায়গাগুলোকে আমি বোঝার চেষ্টা করেছি। এবং 60-এর দশকের, 80-এর দশকের, 70-এর খুব একটা আমি কাউকে সেরকম খুঁজে পাইনি। পশ্চিমবাংলার কিছু কবির দ্বারাও আমি কিন্তু প্রভাবিত হয়েছি, তারা আমাকে আমার চিন্তাটাকে কী করে আপনার আলাদা করা যায় সেই বিষয়গুলো আমি তাদের কবিতা পড়ে শিখেছি। আর বাইরের অনেক কবিতা কবিদের কবিতা আমি পড়েছি যারা আমাকে সত্যিকার অর্থে প্রভাবিত করেছে। আপনি এখন যখন কোনো একটা কবিতা নতুন করে লিখতে বসেন, কিংবা কারো আমাদের সময়ের বা এই সময়ে লেখা একটা কবিতা যখন পড়তে বসেন, আপনার মধ্যে কি কোনো প্রত্যাশা কাজ করে, বা কোন কবিতা আসলে আপনাকে মুগ্ধ করে? ইংরেজিতে যদি বলি সার্চিং, বাংলায় যদি বলি যে অন্বেষণ এবং পর্যবেক্ষণ, কবি কিন্তু কবি হচ্ছে একটা মানে বড় অন্বেষক কিন্তু। এই জাতীয় উপাদান যাদের কবিতা আছে, অস্তিত্বের নানামুখিতা, অস্তিত্বের বিকাশ এবং পরিণতি, এবং নানা ধরনের ভাবনা, ভাবনাচূর্ণ, এই আপনাদের সময়ে বা তারও আগের সময়ে অনেক কবির কবিতাতে এগুলো খুঁজে পাই। হয়তো একজন কবির একটা কবিতাই আমাকে মুগ্ধ করে, কিন্তু সেটাই আমি মনে করি যে মানে একটা বড় প্রাপ্তি, অথবা একটা কবিতার একটা লাইনও আমাকে অনেক সময় মুগ্ধ করে ফেলে। ওটি আমি মনে করি যে কবিতা তো আর কিছু না, আপনি ধরেন ওই যে মাটি খুঁড়ে খুঁড়ে নিচের দিকে যাওয়া, হঠাৎ করে খনিতে হয়তো আপনি একটা হীরকখণ্ড পেয়ে যাবেন, কবিতা আসলে সেরকম। কি দারুণ কুমারদা, মানে এই যে হীরকখণ্ড পাওয়ার যে অন্বেষণ সেটা চলতে থাকুক। আপনার নিজের কাছে চ্যালেঞ্জ কি এখন? আসলে আমার আমি চারপাশে কাউকে মানে চ্যালেঞ্জ জাতীয় বিষয়টা আমি আর নেই না। আমি মনে করি যে নিজের কাছে তো থাকে, কমিটমেন্ট থাকে, চ্যালেঞ্জ থাকে, ভালো লেখার ব্যাপারটা তো থাকে। এখন আমি চাই যে আমি কম লিখলেও সেটা যাতে আমাকে অতিক্রম করে যেন যায়, সেটা একটা মাথার উপর কাজ। আর এখন আসলে সেই ধরনের আপনার যে এই হতে হবে বা এই করতে হবে বা এই ধরনের লিখতে হবে সে বোধ ওইভাবে কিন্তু আর আমাকে, কিন্তু ধরেন 90-এর দশকের কবিদের মধ্যে আপনি আন্ডাররেটেড, এই বাক্যের সাথে এই বাক্য শোনার পর আসলে আপনার কী প্রতিক্রিয়া হয়? কোনো প্রতিক্রিয়া এখন নাই আমার কাছে। একসময় মনে হতো যে কি হচ্ছে কি হচ্ছে, এখন আর কোনো প্রতিক্রিয়া নাই। মানে এই যে আন্ডাররেটেড ওভাররেটেড হওয়া বা কবিতার এই রাজনীতি, সেটা আসলে আপনি কীভাবে দেখেন? কবিতার রাজনীতি আমার কাছে, হ্যাঁ, এটা এখন বেশি বেশি হচ্ছে, এটা আপনি জানেন নিশ্চয়ই। আমার কাছে ভালো লাগার বিষয়, ভালো লাগার বিষয়ের কারণ কবিতা হচ্ছে একটা অঙ্কুরোদ্গম হওয়া এবং এটার এটা একটা বনস্পতি হয়ে ওঠার মতো একটা বিষয়। এখন সোশ্যাল আপনার যে মিডিয়াগুলো আছে আমাদের দেশে, অথবা গোষ্ঠীবদ্ধতার জায়গা থেকে যখন আমরা কবিতাকে দেখি বা ওই কবিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা নিশ্চয়ই উঠানোর চেষ্টা করি, নামানোর চেষ্টা করি, এটা মনে হয় হাস্যকর, কিন্তু এটা থেকে মুক্ত হবে না। রাজনীতি থেকে সাহিত্য কখনোই আর মুক্ত হবে না, কিন্তু সব শেষে সাহিত্যের কিন্তু একটি অস্পষ্ট কথা থেকে যায়, একটা ওই অস্পষ্ট কথাটা জানিয়ে দেয় যে হ্যাঁ, তোমরা এসেছিলে, তোমাদের কবিতাই হয়ে উঠেছিল।
এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসবে কারো কারো ক্ষেত্রে। না কুমার মানে দারুণ, মানে আপনি খুবই দারুণ বলছেন যে এই কিন্তু এই নির্মোহ, এই নির্মোহ একটা জায়গা এটা অর্জন করতে নিশ্চয়ই অনেক পথ হাঁটতে হয়। যে আপনি আপনি যদি একটু দেখেন আসলে পৃথিবীতে আপনার অবস্থান বা আপনার অস্তিত্ব বা আপনার বিকাশ এগুলো সবই কিন্তু অনর্থক মনে হয়, অনিশ্চয়তা এবং অনর্থকতার ভেতরে আছে আপনি আছেন। তো অনর্থকতাকে প্রতিহত করার জন্য বা তাকে কাউন্টার দেওয়ার জন্য কিন্তু শিল্পচর্চাটা হয়, যারা ধার্মিক তারা ধর্মচর্চা করেন সেই তাকে অর্থপূর্ণ করার জন্য। তো আমার চর্চাটা আসলে আমার অস্তিত্বকে ঘিরে, আমি লেখালেখি করি তো আমার অস্তিত্বকে বাতাস দেওয়ার জন্য, হাওয়া দেওয়ার জন্য, তাকে প্রশমন করার জন্য, এবং তার মাঝে মাঝে যে উত্থান হয় সেটাকে আমি যাতে এটাকে ধারণ করতে পারি সে সেই বিষয়গুলোকে মাথায় রেখে। আপনি যদি খুব বৃহদত্বে এই ব্যাপারগুলো মাথায় নেন তাহলে শিল্প সাহিত্যের যে উন্মার্গগামিতা এখন চলছে সেটা আপনাকে হয়তো বা ব্যথা দেবে না। ধরেন আমরা তো দেখেছি রাজনীতির কারণে হোক বা বঞ্চিত বোধ করে হোক কবিদের আত্মাহুতির ঘটনা আমরা দেখেছি, কেউ হয়তো তার লেখালেখি বন্ধ করে দিয়েছে সারা জীবন পাগল হয়ে গেছে এরকম আমরা দেখেছি। ফলে এইগুলো এটা একটা ভয়ঙ্কর, আমার মনে হয় যারা এই মানে ধরেন সম্পাদনার জায়গায় যারা থাকেন, পুরস্কার দেওয়ার জায়গায় যারা থাকেন, তাদের এইসব বিষয়ে অবশ্যই সমালোচনার মুখে পড়বেন এমন কিছু করা অন্তত উচিত না, একেবারে উচিত না। আপনি খুব ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের, আপনি যখন একজন অনুপযুক্ত লোকের হাতে আপনি জাতীয় পুরস্কার বলেন বা একটা প্রাতিষ্ঠানিক পুরস্কার তুলে দিচ্ছেন তখন মানে কি আপনি তাকে এক জাতীয় প্রমোট করছেন? প্রমোটটা তো হওয়া উচিত যারা ভালো লেখে, সবাই না হোক যারা ভালো লিখবে তারা পাবে, তাদের তারা পাবে। তো এখন ভালো লেখারও নিশ্চয় একটা একটা আপনার মানদণ্ড আছে, সাহিত্যের তো মানদণ্ড আছে অবশ্যই। আমরা যদি বলি যে যারা শ্রেষ্ঠ তারা তাদের মধ্যে কোনো তুলনা করা ঠিক না, তারপরে কি রবীন্দ্রনাথের সাথে আরেকজনের বা আমার কি তুলনা হবে? না হবে, হতেই হবে, মানদণ্ডটা তো একটা আছে, অলিখিত হোক যাই হোক। তো সেই মানদণ্ডে ফেলে আপনি যদি পুরস্কারটা অন্তত যিনি যোগ্য, যোগ্যতাকে বিশ্লেষণ করার বা ধরার পরিমাপ করার তো একটা পদ্ধতি আছে, সাহিত্য আছে। আপনার গান তো আমার খুব পছন্দ, মনিকাদির গান আরও পছন্দ, এবং কবি কথাশিল্পী মনিকা চক্রবর্তীর সাথে আপনার সংসার, ফলে এই যে দুই কবির যেই সংসার এবং সাহিত্যের যে যাপন এইটা আসলে আপনার জন্য কতটা আরামের বা মানে আপনার জন্য কেমন? এটা আপনার ইনফার্নো এবং প্যারাডাইসো এই দুইটাকে পাশাপাশি যদি রেখে দেন, হ্যাঁ স্বর্গ নরক এই দুইটার মধ্যে যে ইন্টারেকশন হয় সেরকম দাম্পত্য সম্পর্কের মধ্যে এই ইন্টারেকশনটা হয়। কখনো আমরা প্যারাডাইসো মানে স্বর্গে ঢুকে যাচ্ছি, কখনো আমরা দুজনেই নরকে চলে যাচ্ছি। সুতরাং আমি বলবো যে এই অভিজ্ঞতা সুখকর, কারণ যারা স্বর্গে যায় তারা তো নরকে সাধারণত যায় না, বা নরকে যায় দুইটাকে একই সাথে একই সময়ে বা কাছাকাছি সময়ে দুইটাকে যাওয়ার অভিজ্ঞতা নেওয়া আমার মনে হয় দাম্পত্য সম্পর্কের ভেতরে এটা একটা বড় প্রাপ্তি। কারণ আমাদের সুখ যেটাকে আমরা বলি সেটা তো শুধুমাত্র সুখ সর্বস্ব নয়, হ্যাঁ আপনার সেটার মধ্যে দুঃখ আছে, বেদনা আছে। রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে সুখের মতো ব্যথা, দেখেন মানে সুখের মতো ব্যথা আছে, ব্যথা আছে, হ্যাঁ ব্যথার মতো সুখও আছে। তো সুতরাং আপনি যখনই কাছাকাছি থাকবেন তখন আমি বলবো যে স্বর্গ নরক এই দুইটার একটি আপনার অভিগামিতা বলেন বা পরস্পর ইন্টারেকশন বলেন সেটা কাজ করবে। অনেক ধন্যবাদ মানে কুমার দা আমাদেরকে মেলার মাঠে মুখোমুখিতে সময় দেওয়ার জন্য। আমরা কি আপনার কণ্ঠে একটা কবিতা শুনে শেষ করতে পারি এই আয়োজনটা? আমার এলিজি পাঠ কবিতা থেকে পড়ছি। করছি এলিজি পাঠ আজ রাতে, মৃত্যু এসে একাকী দাঁড়িয়ে আঁকে নিস্তব্ধতা, বাইরে রয়েছে কিছু ভ্যাংচানো অন্ধকার, ভেতরে জমেছে এই অসম্ভব বিহ্বলতা। কেন যে মানুষ আসে, কেন যে মানুষ চলে যায়, জন্মের আগের আর মৃত্যুর পরের বেদনারা আমাকে তো পুনর্বার মানচিত্রহীন করে। হায় জীবন গড়িয়ে যায়, পদচ্ছাপ রাখে না কোথাও, এভাবেই শেষ হয় সব কিছু, হয় যে উধাও। করছি এলিজি পাঠ আজ রাতে, মন্থরতা আমাকে ধমকায়, আমার ঠিকানা আছে অন্ধকারে, ভাবি আমি মৃত্যু সে তো অন্তর্ধ্বনি, কোনো এক সমাপ্তি দাওয়াই। বাহ, অনেক ধন্যবাদ কুমার দা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে অন্য একজন লেখককে সাথে নিয়ে দেখা হচ্ছে পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।